আমরা যখন আমাদের ওয়েবসাইটে একটা আর্টিকেল পাবলিশ করার জন্য রেডি রাখব, তখন আমাদের আর্টিকেল পাবলিশ করার আগে এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই বিষয়গুলো আপনাদের ফলো করতে হবে। আপনার আর্টিকেলগুলোকে যদি আপনি অপটিমাইজ না করেন তাহলে কিন্তু এটা এসইও ফ্রেন্ডলি হবে না এবং আপনার আর্টিকেলের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটে পর্যাপ্ত ট্রাফিক পাবেন না। আজকের এই ক্লাসে আমি দেখাবো আপনার আর্টিকেলটাকে কীভাবে এসইও ফ্রেন্ডলি পোস্ট করতে হবে আপনাদের ওয়েবসাইটে, এই স্টেপগুলো ফলো করে। তো আশা করি ক্লাসটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে আপনি ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে আপনার আর্টিকেলকে পাবলিক করতে হয় সেটা আমরা শিখে নেব। তো আমি আমাদের একটা ওয়েবসাইটে আমরা প্রবেশ করব। ওয়েবসাইটে প্রবেশ করার জন্য আমরা প্রথমে আমাদের আর্টিকেলগুলো আমরা প্রথমে আচ্ছা আর্টিকেল আমাদের যে আর্টিকেলগুলো রয়েছে এই আর্টিকেলগুলোকে অবশ্যই আমাদের চেক করতে হবে যে এগুলা প্লাগারিজম আছে কি না। মনে করেন যে আমার এই আর্টিকেলটা আজকে আমি পোস্ট করব আমার ওয়েবসাইটে। দেখুন এই ওয়েবসাইটে পোস্ট করার জন্য আমার এই আর্টিকেলটা আমি রেডি করেছি। এখন আমি এটা রেডি করে আমি যখন প্লাগারিজম চেক করেছি এখানে দেখেন এখানে তারা বলছে যে 100% ইউনিক। আপনার যখন ওয়েবসাইটে একটা আর্টিকেল পাবলিশ করবেন অবশ্যই এই টুলসার মাধ্যমে আপনার প্লাগারিজম চেক করে তারপরে পোস্ট করতে হবে। যেহেতু আমি এখন পোস্ট করবো এই জন্য প্লাগারিজমটা আমি এই স্মল এসইও টুলস থেকে চেক করে নিয়েছি, তো আপনারা এই কাজটা করবেন। তো নেওয়ার পরে আমাদের আর্টিকেল যেহেতু নেওয়া হয়েছে এখন আমাদের ওয়েবসাইটে আমরা প্রবেশ করব। এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে আমরা এই ওয়েবসাইটে কিভাবে আমাদের আর্টিকেলগুলো পাবলিক করব, তো এই জন্য আপনার অবশ্যই একটা ডোমেন এবং হোস্টিং থাকতে হবে। তো ডোমেন হোস্টিংয়ে আপনি যখন থাকবেন তখন আপনি এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। এটা আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ড, মানে আমাদের ওয়েবসাইটে যা হয় তা এগুলো হচ্ছে এইভাবে এখান থেকে আমরা পোস্ট করলে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন রকম পোস্ট পাবলিক হয়। আমাদের ওয়েবসাইটটা যদি আমাদের একটু ভিজিট করে দেখাই, এটা হচ্ছে মূলত আপনাদের প্র্যাকটিস পারপাসে আমরা এই ডোমেন হোস্টিং নাম মাত্র নিয়েছি। তো এটা আপনার এইটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা এই ওয়েবসাইটে বিভিন্ন আর্টিকেল পাবলিক করা আছে এখানে অলরেডি। তো আমরা আজকে একটা আর্টিকেল পাবলিক করব। পাবলিক করার জন্য আমাদের ওয়েবসাইটে আসবেন, আসার পরে এই বাম পাশে আপনি দেখছেন হোম সাইট কিট পোস্ট, আপনি যে পোস্টে যাবেন, পোস্টে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অল পোস্ট অ্যাড নিউ পোস্ট ক্যাটাগরি ট্যাগ। আমরা প্রথমে চলে যাব হচ্ছে অ্যাড নিউ, অ্যাড নিয়ে চলে যেতে হবে। দেখেন যখন আপনি অ্যাড নিয়ে চলে আসবেন, অ্যাড নিয়ে আসার পরে আপনি এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পারবেন। তো এই ইন্টারফেসটা দেখতে পাবেন। তো দেখার পরে আপনারা এখানে এই যেটা প্রথমে লেখা আছে কি অ্যাড টু টাইটেল, তো আমাদের যে আর্টিকেলটা রয়েছে এই আর্টিকেলটা আমরা চলে যাই আর্টিকেলে, আর্টিকেলের যে টাইটেলটা রয়েছে আমরা সেই টাইটেলটা এখানে দেবো। যেখানে আমি লিখে রাখছি টাইটেল, আমরা এই টাইটেলটা এখানে কপি করলাম, কপি করে আমাদের এখানে পেস্ট করে দিলাম। এটা হচ্ছে এনটা বড় অক্ষর দিতে হবে, আর সিটির পূর্বে অবশ্যই বড় হাতে থাকবে। দেখেন আপনি যখন আপনার আর্টিকেলটা এখানে পেস্ট করলেন এখানে লেখা দেখতে পাচ্ছেন নিচে পারমানেন্ট লিঙ্ক, আপনার আর্টিকেলের জন্য একটা লিঙ্ক তৈরি হয়েছে। তো আমরা এই লিঙ্কটাকে আমরা শর্ট করে দিই, শর্ট করে আমাদের যে কিওয়ার্ড থাকবে এই আর্টিকেলে যে আমরা কিওয়ার্ড নিয়েছি সেই কিওয়ার্ডটা আমরা এখানে ইউজ করব। আমাদের কিওয়ার্ডটা কি, আমাদের কিওয়ার্ডটা হচ্ছে এই যে এই কিওয়ার্ডটা, আমাদের কিওয়ার্ড হচ্ছে সরি এখানে কোন কিওয়ার্ডটা রাখা হয়েছিল, এই যে কিওয়ার্ডটা। আমরা এই যে কিওয়ার্ডটা নেব, এই যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা আমরা নিয়ে আমরা এই আর্টিকেলে এখানে কি করব এটা ডিলিট করে এই কিওয়ার্ডটা আমরা পেস্ট করে দিব, পেস্ট করে ওকে করে দেব। দেখেন এখন আমাদের এখানে কিওয়ার্ডটা আমরা ইম্পোর্ট করলাম,
ও সরি, এখানে কিওয়ার্ডটা তো আমাদের আছে, আমাদের আর্টিকেলটাই থাকবে এখানে, এখানে আর্টিকেলের টাইটেলটাই থাকতে হবে, আর্টিকেলের টাইটেলটাই থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, দেওয়ার পরে আমরা এখানে লেখা আছে কি, প্যারাগ্রাফ, এখানে প্যারাগ্রাফ লেখা আছে, তো এখানে প্যারাগ্রাফ লেখা থাকে আমরা এখানে আমাদের আর্টিকেলটা রয়েছে, এই আর্টিকেলটা এখানে সবটু পেস্ট করব, এই আর্টিকেলটা আমরা এখান থেকে শুরু করে আমরা যে পর্যন্ত লিখেছি সবটু এই যে পর্যন্ত কপি, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন আর এখানে জাস্ট পেস্ট করবেন। দেখেন পেস্ট করার সাথে সাথে আপনার আর্টিকেলটা কত ওয়ার্ডের আছে, 1220 ওয়ার্ড, এটা সে কিন্তু এখানে দেখাইতেছে। এখন আর্টিকেলটা দেওয়ার পর আপনার যে কাজটা করতে হবে, এই আর্টিকেলটাকে আপনার অপটিমাইজ করতে হবে। এখন আপনি কিরকম অপটিমাইজ করবেন, দেখেন এখানে যেগুলো লাল দাগ আসবে এগুলাকে আপনার ইয়ে করে দিতে হবে। আমরা এই প্রথমে এই আর্টিকেলটা এটা কি দিছি আমরা, এটা হচ্ছে আমরা একটু এটাকে বলে হুক, এটা কি বা ইন্ট্রোডাকশন, এটা আমরা প্রথমে দিয়েছি কি ইন্ট্রোডাকশন, প্রথমে আপনাকে ইন্ট্রোডাকশন দিতে হবে, প্রথমে ইন্ট্রোডাকশন দিবেন। ইন্ট্রোডাকশন দেওয়ার পরে আমরা এখানে দিয়েছি কি একটা রেস্টুরেন্টের নাম, 1 নাম্বার দিয়েছি, এটাকে আমরা ডিলিট করলাম, ডিলিট করে আবার 1 নাম্বার এখান থেকে দিই, দেওয়ার পরে এই যে এভাবে দিব, সরি আমরা এইভাবে দিব 1 নাম্বার। দেখেন এটা কিন্তু সে অটোমেটিকলি এটা নিয়ে নিছে, এটা কি নিছে হেডিং, হেডিং 1 নিয়ে নিছে, ঠিক আছে, এটা হেডিং 1 নিয়ে নিছে অলরেডি। তো আমরা এটাকে হেডিং 3 দিব, এই সবগুলোকে আমরা হেডিং 3 দিব, এগুলোকে আমরা হেডিং 3 দিব, কারণ এগুলো রেস্টুরেন্টের নাম, এগুলো আমরা হেডিং 3 দিব। আমরা হেডিং 1 কোনগুলো ইউজ করব, আমাদের যে কিওয়ার্ড, আমাদের কিওয়ার্ড যেটা আমরা সেই কিওয়ার্ডটাকে হেডিং 1 এ রাখবো। এনেছে আমাদের এখানে, দেখেন আমরা যে এখানে ইউজ করছি, এই যে এখানে কিন্তু আমাদের কি আছে, শর্ট ডেসক্রিপশন আছে, এই দেখেন টাইটেল ট্যাগ অপটিমাইজেশন, টাইটেল ট্যাগ, আমি অন্তত টাইটেল ট্যাগটা অপটিমাইজ করলাম, এখানে কি ইউজ করছি আমাদের কিওয়ার্ডটা এখানে ইমপ্লিমেন্ট করছি, তো আমাদের টাইটেল ট্যাগ অপটিমাইজ করেছে। ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন, আমাদের এই এই সবগুলো হচ্ছে, এটা হচ্ছে ইন্ট্রোডাকশন, এইটুকু হচ্ছে বডি, 1 থেকে 10 পর্যন্ত যা দেখবেন এগুলো হচ্ছে বডি, এই পর্যন্ত হচ্ছে বডি, ঠিক আছে। এখন এসে কনক্লুশন, এখানে কনক্লুশন আমরা যদি একটু কনক্লুশন হচ্ছে, তা আমরা এখানে আরো কিছু একটা লেখা অ্যাড করে দিই, কিরকম অ্যাড করতে পারি, আপনি এখানে অ্যাড করতে হবে যে যে ইফ ইউ হ্যাপি দিস পোস্ট অ্যান্ড ইউ গেট ইউর কারেন্ট ইনফরমেশন। আমাদের ওয়েবসাইটে আমরা এই আর্টিকেলটাকে কি করলাম, এখানে নিয়ে আসলাম, জাস্ট এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এগুলোকে আমাদের একটু রিয়ারেঞ্জ করতে হবে, রিয়ারেঞ্জ করার জন্য রেস্টুরেন্টস হাওয়ার্স, রেস্টুরেন্টস কি বলছে, রেস্টুরেন্টস হাওয়ার্স, তো আমাদের এখানে আমরা কিওয়ার্ডটা ইউজ করতে পারি, আমাদের যে কিওয়ার্ডটা রয়েছে মেন কিওয়ার্ড, সেই কিওয়ার্ডটা আমরা এখানে ইউজ করতে পারি, কিভাবে ইউজ করব আমরা এখানে ক্লিক করি, ক্লিক করে আমরা লিখে দেই এই কিওয়ার্ডটা নিয়ে এসে জাস্ট আমরা এখানে পেস্ট করে দিলাম, এটা আমরা নিউ ইয়র্ক রেস্টুরেন্ট উইথ এ ভিউ হার্স, তো আমরা এটাকে হেডিং এখান থেকে হেডিং হেডিং 5 দিয়ে দিলাম,
হেডিং ফাইভে বেশি ছোট দেখা যাও। হেডিং ওয়ান থাকবে রেস্টুরেন্ট গুলার নাম, হেডিং টু থাকবে এগুলা। এখন এগুলাকে আমরা এই যে এই নিজে ভাবে আছে ঠিক এভাবে দিব। এটা হচ্ছে লোকেশন, এই যে আমরা একটু একটু মাঝখানে এরকম ফাঁকা রাখবো। হ্যাঁ, তারপরে হচ্ছে যে টু, এটাকে আমরা হেডিং ওয়ান দিয়ে দেবো। রেস্টুরেন্টের নামগুলো হবে কি হেডিং ওয়ান, এগুলাকে আমাদের হেডিং ওয়ান দিয়ে দিতে হবে। হেডিং ওয়ান দিয়ে দিলাম, দেওয়ার পরে এগুলাকে আমরা একটু রিয়ারেজ করে নিই। এটা হচ্ছে হেডিং টু দিয়েছি, টুই থাকুক এক একটা। এটা হচ্ছে হেডিং ওয়ান দিয়েছি। হ্যাঁ, এর যেভাবে আছে এতটুকু ফাঁকা থাকবো। এই যে রেস্টুরেন্ট হাওয়ার আছে না, এখানে আমরা আমাদের ইয়েটা ব্যবহার করতে পারি। আমাদের এই যে কিউ, এই যে এই কিউ, এই যে এই লেখাটা আমরা এখানে 10টা ইউজ করব। এই যে হেডিং টু, তারপর হচ্ছে এটা আমরা জাস্ট এইভাবেই থাকবে। এটাকে একটু নিচে নামা দিতে হবে আর এটাকে হেডিং ওয়ান করতে হবে। তারপর হচ্ছে এটা যেভাবে আছে সেভাবেই থাকবে। এখানে আমাদের এই লেখাটা অ্যাড করতে হবে এবং এন্টার দিয়ে একটু ফাঁকা দিতে হবে। এটাও ফাঁকা আমরা দিতে পারি, যেরকম ফাঁকা দিবেন। কারণ হচ্ছে ফাঁকা দিলে কারণ হচ্ছে এটা আপনার এখানে আপনার ইয়ারা ভিজিটররা অনেকক্ষণ থাকবে, ভিজিটরগুলো অনেকক্ষণ থাকবে। আমরা প্রথমে কি করছি, ও স্টার মার্কটা ওই পাশে দিছি। আমরা এখানে স্টার মার্কটা হ্যাশটা এই পাশে দিই। আচ্ছা, এটা ফোর আছে। এই যে এখানে আমরা ওই পেস্ট করে দিই এই লেখাটা। তারপরে এখানে আমরা একটু রিয়ারেঞ্জ করে দিব। হ্যাঁ, এটা যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে। কারণ হচ্ছে এগুলো একটু ফাঁকা ফাঁকা না দিলে ইয়ারা বুঝতে পারবে না আমাদের। আবার এখানে যা আছে সেম সেম থাকবে, লোকেশন এটা যেভাবে সিস্টেমে থাকবে। এটাকে আবার আমরা হেডিং ওয়ান দিয়ে দেবো, কারণ রেস্টুরেন্টের নামটা আমরা সবসময় চাই যে বড় থাকুক। হেডিং ওয়ান, এবং এটা আমাদের যে ক্লায়েন্ট ভিজিটর থাকবে ভিজিটর সামনে যেন পড়ে। এখানে এটা ঠিকই আছে, আমরা এটা দিয়ে দিলাম। এভাবে যেভাবে আছে এভাবে থাকবে। এটাকে একটু স্পেস দিয়ে আমরা মাস এই এক সাইডে নিয়ে দিই, এক সাইডে নিয়ে দিলাম। এক সাইডে না নিয়ে এটা দেওয়ার পরে আমরা এই যে সেন্টারাইজ করে দিতে পারি এটাকে। এটা সেন্টারাইজ করে দিলেও অনেক সুন্দর দেখা যায়। এটাকে সেন্টারাইজ করে দিব, এটাকে সেন্টার করে দিব, সেন্টার করে দিলাম। ঠিক আছে, এগুলা এভাবে সেন্টার করে দেবো। এটা যেভাবে আছে সেভাবেই থাকুক, সমস্যা নাই। তারপরে এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। এখন এটাকে আমাদের হেডিং ওয়ান দিতে হবে। এভাবে আমরা সবগুলাকে হেডিং ওয়ান দিয়ে নিই। আমাদের আর্টিকেলটা আমরা অপটিমাইজ হেডিং অনুযায়ী আমরা ইনক্লুডিং করলাম, কিওয়ার্ড দিলাম, ইউ সেটিং ইউএস টু ব্যবহার করলাম, শর্ট প্যারাগ্রাফ, পুট গ্যাপ বিটুইন লাইন, থ্রো মেক। তো আমরা এই যে বিটুইন লাইন একটা লাইন থেকে আরেকটা লাইনে দূরত্ব দিয়েছি না, এই যেগুলো হচ্ছে। চাইলে আপনি এই এইগুলার আর একটু ফাঁকা দিতে পারেন, এগুলার আর একটু ফাঁকা দিবেন। এগুলোকে ফাঁকা দেওয়ার জন্য রিসেন্টলি ও আরো নিচের লিঙ্ক আছে, এই যে এখানে এগুলো আমরা একটা লাইন থেকে আর একটা লাইন দূরত্ব দিতে পারবো। যাই হোক, একটু যেভাবে আছে এগুলো থাকবে। আমরা এই যে এই এইগুলাতে একটা লাইন থেকে একটা লাইন অনেক দূরে আছে থাকুক। এখন যে কাজটা করতে হবে আমাদের, আমাদের এখানে আমাদের ছবি ইনপুট করতে হবে।
এখানে একটা পিকচার দিতে হবে, ঠিক আছে? এখানে একটা পিকচার দিতে হবে আমাদের এই এটা একটা রেস্টুরেন্ট, তাই না? রেস্টুরেন্টের জন্য আমাদের পিকচার দিতে হবে না, তো আমরা রেস্টুরেন্টের উপরে পিকচার দেবো, এখানে দেবো, ঠিক আছে? তো এখানে মাউসটা রাখা, এই যে লেখা আছে অ্যাড মিডিয়া, এখানে ক্লিক করবে, তারপরে যে লেখা আছে আপলোড, তারপরে এখানে সিলেক্ট, সিলেক্ট করে আমাদের যে ওয়েবসাইট পিকচারগুলো যেখানে রাখছি সেখানে আপনারা চলে যাবেন, বা আপনারা আপনার ক্লায়েন্ট যেখানে রাখবে সেখানে আপনারা, বা আপনার আপনার ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে আপনার কাছে রাখতে পারবেন, বা আপনার নিজের ওয়েবসাইট যদি হয় তাহলে সেটা রাখবেন। দেখেন আমরা এখানে ছবিগুলো রাখছি, এই যে এক নাম্বার এক, এই যে ছবিটা অ্যাড হয়ে গেল। এখন এই ছবিটাকে আপনাকে কি করতে হবে, অপটিমাইজ করতে হবে, এই ছবিটাকে অপটিমাইজ করতে হবে, ছবিটা আপলোড হচ্ছে, তারপরে এই যে লেখা দেখতে পাচ্ছেন অল্টার টেক, অল্টার টেক আমরা কি ইউজ করবো, আমাদের কিওয়ার্ডটা ইউজ করব, টাইটেল, টাইটেল আমরা দেবো কিওয়ার্ডটা, ক্যাপশন দেওয়া দরকার নাই, ডিসপ্লে দেওয়া দরকার নাই, এটা যেভাবে আছে সেভাবে থাকবে, এনে যেভাবে আছে সেভাবে থাকবে। আমরা এখানে ইনসার্ট কি করবো, এই যে ছবিটা ক্লিক করা, এই যে চলে গেলো, এই যে ক্লিক হলো, ক্লিক করার পরে এই অপটিমাইজ এই অল্টার টেকটা দিতে হবে, এটা কয় এমবি 2 MB-র একটা ইমেজ দিছি আমরা, ইডিট ইমেজ, আমরা ইমেজ এখানে ক্লিক করে ইডিটও করতে পারবো, এখান থেকে আমরা ইমেজটা এডিট করতে পারবো, এডিট করে আমরা সাইজ কমিয়ে দিতে পারি, আমরা অল ইমেজ সাইজ যেভাবে আছে ভেবে থাকবো, এটা আমরা কমাতে চাই না, আচ্ছা এটা যেভাবে আছে সেভাবেই থাক, ব্যাক দিয়ে দেখবো, দেওয়ার পরে ইনসার্ট করি ইমেজটা, এখানে ক্লিক করলে ইমেজটা এখানে চলে আসবে, এই চলে আসছে, ইমেজটাতে ক্লিক করে আমরা এটাকে দিয়ে দেবো হচ্ছে মাঝখানে দিয়ে দেবো, এই যে মাঝখানে, মাঝখানে দিতে পারেন আপনি সাইডে এভাবে দিতে পারেন, আপনার যেভাবে ভালো লাগে এভাবে দিতে পারেন, আবার এভাবে দিতে পারেন, আবার চাইলে এভাবে দিতে পারেন, তো আমরা আপনাকে রিকমেন্ড করবো এইভাবে দিয়ে দিবে, এইভাবে দিলে জিনিসটা অনেক সুন্দর দেখাবে, এই জন্য আমরা এভাবে দিয়ে দিলাম। আমরা এভাবে ইমেজটা এখানে অ্যাড করতে পারি, আমরা এভাবে ইমেজটা দিয়ে দিলাম, এক নম্বরে এটা দিলাম। এখন আপনার যদি মনে হয় যে না আমি এভাবে না, আমরা এই যে এইভাবে দিব, তাহলে এভাবে দেওয়াটাও এভাবে দেওয়াটা স্ট্যান্ডার্ড মনে হয়, আমরা এভাবেই রাখি, তারপরে আবার এখানে যাবেন, এভাবে ক্লিক করে কি করে আপনার এখানে ইমেজগুলো অ্যাড করতে হবে, আমরা এখানে ক্লিক করে আবার অ্যাডে যাবেন, আপলোড সিলেক্ট 2 নম্বর ইমেজ আপলোড করেন, এখানে অল্টার ট্যাগ আপনার যে কিওয়ার্ডটা থাকবে এই ইয়েতে যতগুলো কিওয়ার্ড ব্যবহার করবেন সব এই কিওয়ার্ডটাই আমরা ব্যবহার করবো, টাইটেল দেন টপ 10, টাইটেল দেবেন হচ্ছে টপ 10, আমরা এটা দিয়ে দিলাম, মানে এক একবার এক একটা দেবেন, এক একবার এক একটা ইনসার্ট করবেন, ইনসার্ট করলে ইমেজটা চলে আসবে, আমরা সেন্টারে দিয়ে দিলাম, এখন আপনি চাইলে ইমেজটাকে বড়ো করতে পারবেন, এখানে ক্লিক করে এ দেখেন বড় হচ্ছে, দেখেন এরকম বড় করে দিতে পারবেন, ঠিক আছে? আবার এখানে ক্লিক করে আপনি এডিট করতে পারবেন, এখানে সাইজ কত আছে আপনি দেন 500×500,
আপডেট দেন, 500 বাই 500 দিলে কত বড় হয়ে যায় জিনিসটা। আমরা এটা দিয়েছি কত, এটা কত আছে 300, মিডিয়াম দেখা 300 পুরো 168, এটা বেশি বড় ইমেজ দেওয়া দরকার নেই, বেশি বড় ইমেজ দিলে ওয়েবসাইট স্লো হয়ে যাবে। আমরা দিই 300, 156, এটা 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 থাকবে। ঠিক আছে, এইভাবে আমরা আমাদের ইমেজগুলো ইনসার্ট করছি। এখন আমরা 10 নাম্বার ইয়ার টাইম ইনপুট করতেছি, সিলেক্ট 10, আমাদের রেস্টুরেন্ট 10 নাম্বার রেস্টুরেন্টের নাম হচ্ছে কফি, বা এটাকে দিব হচ্ছে টাইটেল, আর এখানে দেব আমাদের যে কিওয়ার্ড, সেই কিওয়ার্ডটা আমরা এখানে অ্যাড করে দিলাম। তারপরে ইনসার্ট, ঠিক করে এটাকে মাঝখানে দিই, এটাকে একটু বড় করে বাজানো, আমাদের এখানে আমাদের টাইটেলটাতে এই যে এখানে বলা হয়েছে আর্টিকেল অপটিমাইজ গাইডলাইন, এই গাইডলাইন অনুযায়ী আমরা আর্টিকেলটাকে এখানে আমরা টাইটেল যা যা দেওয়ার দিয়ে দিচ্ছি। এখন এই টাইটেলটা আমরা কোন ক্যাটাগরিতে অ্যাড করব, কোন ক্যাটাগরিতে আমরা অ্যাড করব এটা সিলেক্ট করে দিতে হবে। মোস্ট ইউজ অল ক্যাটাগরি আমরা লেখা আছে আনঅথরাইজ, আমরা নিউ অ্যাড দিব, এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করবেন। আমরা ক্যাটাগরি হচ্ছে আমাদের রেস্টুরেন্ট, এই যে এই যে এই ক্যাটাগরিটা, হ্যাঁ রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট রেস্টুরেন্ট দেবেন, ট্যাগ এখানে ট্যাগ দিবেন, এই ট্যাগটা দিয়ে দেবেন আপনার আমাদের যে কিওয়ার্ডটা অ্যাড করে দিন। তারপর হচ্ছে টেম, ফিউচার ইমেজ অ্যাড করবেন, বিফোর ইমেজ এটা দরকার নাই, এই যে লাগে আছে ফিউচার ইমেজ, এই ফিউচার ইমেজটা আপনারা ইউজ করবেন হচ্ছে আপনার, আমরা আপাতত এই ফিউচার এই পথটা ইউজ করি, এটা প্রথমটা ফিউচার ইমেজ হিসেবে অ্যাড করবেন। ঠিক আছে, আপনার সব কাজ শেষ, এখন কাজ হবে আপনার এসইও, এসইওতে দেখেন এখানে আপনার এসইও অ্যানালাইসিস যান, দেখেন এখানে সব প্রবলেম প্রবলেম দেখাইতেছে, এই সবগুলো প্রবলেম দেখাইতেছে, এই সবগুলো আমরা প্রপারলি কিভাবে ঠিক করা যায় আমরা এটা এখানে অ্যাড করব, এটা আগামী ক্লাসে আমরা অ্যাড করব। এখন আজকে হচ্ছে যে আমরা এখানে শুধু এখানে আরো কাজ আছে এসইও করার জন্য, এটা আমরা আরো অনেক কাজ করব, এটা আজকে জাস্ট আপনাদের এই একটা ওয়েবসাইটে কিভাবে পোস্ট করতে হয় এটা আমরা শিখলাম, যে আমাদের একটা ওয়েবসাইটে আমরা কিভাবে আমরা ওটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিভাবে আমরা পোস্ট করতে পারবো। এখন আপনার পোস্ট শেষ হয়ে গেলে এখানে আমরা সব কিছু ঠিক থাকলে আমরা এখানে দেখা আছে কি পাবলিক, এই পাবলিকে ক্লিক করব, পাবলিকে ক্লিক করার পরে আমাদের এটা এই পোস্টটা পাবলিক হয়ে যাবে। এখানে আমাদের একটু সমস্যা হচ্ছে যে আমরা এই যে আন ক্যাটাগরি যে অ্যাড হচ্ছে আমাদের এখানে ক্যাটাগরিজ তো আমরা অ্যাড করলাম, এখানে কিন্তু ক্যাটাগরিজটা আমাদের রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্ট ক্যাটাগরিটা আমরা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, আপডেট দিয়ে দিই, দেখেন এটা আমাদের পোস্ট হচ্ছে এই যে লেখা আছে পোস্ট আপডেট, এই যে লেখা আছে ভিউ,
আমরা এখানে হচ্ছে এই যে ভিউ এখানে ক্লিক করব, ক্লিক করলে আপনি এটা দেখতে পারবেন। আপনি যে এই যে আমাদের যে পোস্টটা, এই পোস্টটা এখান থেকে আমরা অনায়াসে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমাদের ওয়েবসাইটে যখন কোনো ক্লায়েন্ট ভিজিট করবে তখন ঠিক এই অবস্থাতে সে আমাদের ওয়েবসাইটটা দেখতে পাবে। ব্যবস্থাতেই দেখতে পারবে। আমাদের পোস্টটা এই রেস্টুরেন্টে আসার কথা, তাই না? আমাদের এই রেস্টুরেন্টে এখানে আমাদের পোস্টটাকে নিয়ে আসবো, এই পেজে নিয়ে আসতে হবে। পেজে নিয়ে আসার জন্য আমরা এখান থেকে পোস্টটাকে আমরা আমাদের এখানে যেমন এই যে প্যাডে থাকছে, আমরা এই যে প্যাড এই কিডস অ্যান্ড ট্রিতে গেলে আমরা আমাদের এখানে এই যে অনেকগুলো পোস্ট চলে আসছে, চলে আসছে না? এখন এটাতে আমরা যদি প্রবেশ করি তাহলে আমাদের এই পোস্টটা এখানে চলে আসছে, এই পোস্টটা চলে আসছে। দেখো আমরা এভাবে আমরা আমরা যদি আমাদের ওয়েবসাইটে এই আপলোড করতে থাকি আমাদের প্রোফাইলগুলো বা আমাদের এই যে পোস্টগুলো, তাহলে আমরা এখান থেকে এই ওয়েবসাইট থেকে ইনকাম জেনারেট করতে পারবো। তো এটা কিভাবে ইনকাম জেনারেট করতে পারবেন আমরা সেটা এই স্টেপ বাই স্টেপ শিখবো। আর এখন আপনারা শিখলেন যে একটা ওয়েবসাইটে কিভাবে পোস্ট করতে হবে, আপনার প্রপার ওয়েতে একটা পোস্ট কীভাবে করবেন সেটা। আজকের ক্লাসটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।